আহিগল দুর্গা মা হে দস্তো দুর্গা পূজা আজির পর আরম্ভ তো পোন প্রথমতে তো দুর্গা পূজার এটা এটা হরু হলিও সলা এটা মানে আমি হরুর পরে বেলেগত কাপুর নলক দুর্গা পূজাতে কাপুর নতুন কাপুর তো দুর্গা পূজাত ইও কাপুর লব আমার ইও কাপুর লব ময়ো কিবা এনে এটা নরমাল আরু তো আইছো আহার ইয়া গুলজার ভাই আছে গুলজার আলী ভাই তো ভাই কাপুর লবি না দুর্গা পূজাত দুর্গা পূজাত আর ঈদ মানে আমারও হয় না আমি ইয়াত থাকো তো আমার লব লাগবে আর একদম ফুল পালন করু বই পুরা কাপড় টাপড় লওয়া শেষ হ্যাঁ ভাই সকলরে কাপড় লওয়া প্রায় হেখ মরে লওয়া হওয়া নাই তো ইয়ার পরে কি বাতা এনে আর নিয়ম আহি পালো আমি কাপড়ের দোকানত আগতে মানে এটা কাপড় কিনি ঘরত পিন্ধি পিনে আর উল্টাই পিনে আর আমি তিনবার মানে ট্রাই করেছিলাম আজি বারো নকরো কারণ বঙ্গাইগাঁও আইছো না নলবাড়ীর ঘর পুৰণি পূজা এখন আজি দেখাম আৰু সেই পূজাখনত মই এইটো চলা পিন্ধি যাওঁ চলো পিন্ধিলো নতুন চলা আৰু ইয়াৰ দোকানী দাদা আছে দাদা বেপাৰ পাতি কেনে চলিছে চলি আছে ভালে চলি আছে ইমান বেয়াও নাই পূজা বজাৰটো অলপ লাগিছে কিন্তু লাষ্ট ইয়াৰৰ নিচা ইমান ভাল বজাৰ নাই মানে আগতে ধৰক পূজা বুলি ক'লেহে মানুহে কাপোৰ কিনিব আহিছিল কিন্তু আজিকালি মানে এনে কাপোৰ কিনে বহুত কিনে কিনে পূজা বুলি সেই এক্সাইটমেণ্ট নাই ন এক্সাইটমেণ্টটো নাই এতিয়া ৰাউণ্ড দ্য ইয়াৰ মানুহে কিনি আছে আচ্ছা আচ্ছা তো চলি আছে তাৰমানে সেই এক্সাইটমেণ্টটো নাই আগতে কি আছিল কাপোৰ কিনিব ৰখি থাকে পূজাৰ টাইমতহে ধৰক আমাৰ মা দেউতাই আমাক একযোৰ কাপোৰ দিব হা এনেকুৱা কিন্তু আজিকালি মানে সেই চিষ্টেমটোৱে নাই আজিকালি মানে কিনি থাকে না সেইকাৰণে কিন্তু চিষ্টেমটো থাকিব লাগে পূজাৰ সময়ত নতুন কাপোৰ কিনিছোঁ কাৰণ এটা ফূৰ্তি মানে আৰু বিহুৰ টাইমত এটা কিনা যায় বিহুৰ টাইমতো কিন্তু এনেকুৱা চলা নহয় এই নৰ্মেল গেঞ্জি হেঞ্জি কিনা যায় আৰু পূজাৰ টাইমত লং পেণ্ট আৰু চলা আৰু মই পটককৈ বিলটো দিওঁ পিন্ধিয়ে লৈছিলোঁ না এনেকৈ দিব লগা হৈছে উপায় নাই পিন্ধি লৈছিলোঁ না আৰু ইয়াত এইবিলাক কি জানেনে চেণ্ডেলত লগোৱা মানে ষ্টিকাৰ দাদা যিকোনো চেণ্ডেলত লগাব পাৰে এইটো স্পেচিফিকেলি ক্ৰক্স দাদা পূজাৰ কাপোৰো ল'লো পূজা বুলি এটা গিফ্ট দিয়ক গিফ্ট দিলে মোক দাদাই পূজা গিফ্ট দিলে এতিয়া মই এইটো চেণ্ডেলত মাৰি ল'ম কেনেকে মাৰি হে এইবিলাক আৰু বাঙালীৰ মাথা বুলি কৈ চেণ্ডেল পাতৰ ফুটা থাকিব লাগিব লাইট জ্বলে এনেকে খোজকাঢ়িলে এনে নকয় বাঙালীৰ মাথা আৰু মাৰোৱালীৰ খাতা আপুনি মাৰোৱালী ন মাৰোৱালীবিলাকে ইয়াত দোকান দিছে আৰু বেংগলীবিলাকে বনাইছে বস্তু এইবিলাক দেখা নাই জাষ্ট যাৰ পুৰণা চেণ্ডেল আছে নতুন কৰি লওক মোবাইল দোকানৰ কাপোৰ দোকানৰ এটা ট্ৰিক এটা আছে নতুন মোবাইল এটা কিনিলে দোকানত এটা ফটো মাৰি চাবচোন পুৰা কি মজা আহে ঘৰত অনাৰ পিছত ইমান ভাল নালাগা হয় কাৰণ তাম লাইট থাকে না লাইটৰ খেলা ইয়াতো আপুনি কাপোৰ কিনি পিনে ড্ৰেছিং ৰুমত পিন্ধি চাব মজা লগা হ'ব চেম কাপোৰটো ঘৰত লাইটৰ খেলা মেইন মনত ৰাখিব য'ত লাইট ভাল তাত কাপোৰ ভাল মোবাইল ভাল চব ভাল লাইটৰ খেলা এতিয়া এক ছেকেণ্ড বঙাইগাঁৱত কি মই কাপোৰ কিনিব আহিছোঁ নাকি নলবাৰীৰ পৰা না 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 মেইন মই বঙাইগাঁৱত অহাৰ কাৰণ কাপোৰ কিনা নহয় এই যি এন জি অ'টোৰ কথা কৈছিলোঁ যে আমি এটা এন জি অ' বনাই আছোঁ সেই এন জি অ'টো বঙাইগাঁৱত দাদা এজনে ৰেজিষ্টাৰ কৰি দিলে আজি চব হৈ গৈছে এতিয়া দাদাৰ ওচৰত গৈ আছোঁ আমাৰ সেই এন জি অ'টোৰ মূল লক্ষ্য উদ্দেশ্য হ'ব যিখিনি স্পেচিয়েলি বেমাৰৰ লগত জড়িত যিখিনি মানুহক সহায়ৰ দৰকাৰ সেই সহায়খিনি কৰিব তো মোৰ বহুত দিনৰ সপোনটো আজি পূৰা হ'বলৈ গৈ আছে বহুত কিবা কিবি কৰিম এন জি অ'টোৰ দ্বাৰাই তো কাপোৰটো হৈ গ'ল চব এতিয়া কি কি হ'ব এন জি অ' প্ৰথমতে এন জি অ'ৰ কাগজ পত্ৰখিনি লৈ লওক পান কাৰ্ড চান কাৰ্ড চব আহিছে বেংকৰ একাউণ্ট চাকাউণ্ট খুলিব লাগিব না এন জি অ' হৈ গ'ল নেকি এন জি অ' একদম পুৰা ৰেডি পুৰা 100% অ'কে এতিয়া তোমাক চাৰ্টিফিকেট হেণ্ড অভাৰ কৰিব লাগিব তো চব ৰেডি আৰু এটা কথা কৈ দিওঁ মোৰ ইউটিউব চেনেলটোত কিন্তু একো নাহে দিয়ক এই এন জি অ'টোৰ লগত কানেকশ্যন এইটো সম্পূৰ্ণ এটা বেলেগ বস্তু এইটো এইটো লং লাষ্টিং বস্তু যে এন জি অ'তে কি কৰে এন জি অ'তে নিজা ফেচবুক পেজ থাকিব চব থাকিব আৰু চব বস্তুৰে ভিডিঅ' যি দিম এনেকুৱা নহয় কিছুমান আমি কাম কৰিম আমি বহুকেইটা গোটেইকেইটা লগৰ ল'ৰা আছোঁ আৰু বেলেগ বেলেগ ঠাইত লগৰ ল'ৰা আছে শিৱসাগৰত আছে ধেমাজিত আছে বা আপুনি যদি জইন হ'ব খোজে আপুনিও এটা মেইল দিব পাৰিব মেইলটো মই দি দিম বাৰু তাৰ এই এন জি অ'টোৰে মেইল থাকিব পাই গ'লোঁ এইখন দাদা কি এইখন হৈছে তোমাৰ ছেকশ্যন 8 কোম্পানী এন জি অ'ৰ লাইচেঞ্চ এইখন আচ্ছা ঠিক আছে আৰু এইখন হৈছে তোমাৰ ইনকৰ্পৰেশ্যন চাৰ্টিফিকেট বহুতে লাইফক হেল্ল' ক'বলৈ পাহৰি যায় কিন্তু পুনৰ একবাৰ লাইফক কেনেকৈ হেল্ল' ক'ব পাৰি সেইবাবে হেল্ল' লাইফ ফাউণ্ডেশ্যন নাম এটা বিচৰাটো মানে ইমান সহজ কথা নহয় বহুত নাম কেঞ্চেল হৈ পিনে এইটো নাম হৈছে হেল্ল' লাইফ ফাউণ্ডেশ্যনৰ আণ্ডাৰতে থাকিব মানে চিম্পলি এইচ এল এফ হেল্ল' লাইফ ফাউণ্ডেশ্যন হ'ব এন জি অ'টোৰ নাম আৰু পান কাৰ্ড আহি গৈছে এই পান কাৰ্ডখন ইউজ কৰি মই বেংকত একাউণ্ট খুলিব পাৰিম আৰু যিকোনো এটা প্ৰজেক্টত যদি পাব্লিক ফাণ্ড উঠাব লগা হয় এইটো একাউণ্ট যিটো একাউণ্ট এইটো হেল্ল' লাইফ ফাউণ্ডেশ্যনৰ আণ্ডাৰত খোলা হয় সেইটো একাউণ্টতে উঠোৱা হ'ব মানে
আর আপোনালোকে যদি এনজিও খোলা বা যিকোনো ডকুমেন্ট টাইপৰ বস্তু হয় এখন লগত যোগাযোগ কৰিব পাৰে সাই ডিজিটেল ফাই ফাইলিং আৰু এতিয়া বলক পূজা সাবলৈ পোন প্ৰথমতে আমি পূজা সাম খান্দা জান তাৰ কালচাৰেল ৰেলি হ'ব তাৰ পিছত আমি দুখন তিনখন সাম আৰু মানে ফাস্ট জিনি যাবে গৈ আছো এতিয়া পূজা লৈকে আৰু ইয়া মিনমো আই গেল এখন আছিন নাকি দুৰ্গা পূজা হন আছিন ডুপ্লিকেট এইডাল যদি ভাই অরিজিনাল হবা লাগা হয় কমসে কম 10 লাখ টাকা এখন জিমনির দাম থাকবো রে জিমনি এখন গলত আলে আছা এর নাম কি আছিল বাপিল হেরি তো তুমি আইবালো এখন পূজা ধুনিয়া এখন নরমাল পূজা আর এখন চলো খান্দার জান এখন কি পূজা খান্দার জান খান্দার জান আঞ্চলিক খাবো জান নিচে এসে দিব খান্দার জান আপনা সি বাজারৰ অসৰ আৰু তো আজি ৰাতিপুৱাৰ ভাগতে তামাম মানু দুখনে আমি নৈপৰিয়া লেখা আছে নদীৰ পাৰত থাকে হেল্ল' তো পূজাৰ প্ৰথম দিন বুলি ইয়াৰ এটা সভা যাত্ৰা তাই ভব আৰু কিবা কি হয় দেখা পাম ব্লক চলো আরম্ভ করু সাংস্কৃতিক সভাযাত্রা বলা বস্তুটো আজিকালি বহুত পপুলার হয়েছে আগতে ইমান পপুলার নাছিল এই প্রায় 10 বছর মানের আগতে আমি অনলি কলেজ স্কুলের দর কিবা হলে সভাযাত্রা দেখছিল কিন্তু আজিকালি প্রতিটি অনুষ্ঠানতে প্রায় আরম্ভ সভাযাত্রা পাতি দিয়ে এটা এনেকুৱা সভাযাত্রা হয়ে ফেলে রাইজর কিবা একটা বার্তা যায় সেই কারণে এই সভাযাত্রা হলে ভাল লাগে দুই এটা ককা আইতাই ওলাব নয় ঘরের পর এই সভাযাত্রার জড়িয়ে গোটে আরে রাইডারও আছে কলকাতার পর ওয়েস্ট বেঙ্গলের পর আমার দুর্গা পূজা সাবা বাইক চলাই আছে সব ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেট আছে রাইডার দুই বছর আগে দুর্গা পূজা সময়তে কলকাতা গেছিল মোর হাতখান ভাঙিছিল ব্যাংক পার্টি বজাই বজাই আমি আহি পালু নারিকলি মন্দির মহালয় বলে দেখাই ভাই তো এইবার দুর্গা পূজা আরম্ভনি খান্দা জানার পরে করিলু এটা নেক্সট পূজা লৈকে গই আছো নেক্সট পূজাখনত মই মানে কিবা এটা মানে দিম মানে মানে নেক্সট মন্ডপটো মোর ফালার পরা দিম কিন্তু নেক্সট মানে বহুত বেশি নেক্সট গম পাবা বল হো লাহে লাহে সূর্য ডুবিব ধরিছে আমি গই আছো বৈতামারি সেই বিশেষ পূজা স্থলীখন লৈকে হত বঙাইগাঁও জিলার বৈতামারির এখন পূজাত আহিছো এই পূজাখন আজি লৈকে কিমান বছর হল কিমান বছর পৰা চলি আছে 320 মানে বছৰৰ পৰা চলি আছে যত চাগে আমাৰ ককাৰ ককাই জন্ম হোৱা নাছিল আৰু এই পূজাখনৰ এটা আচৰিত নিয়ম চাওক যে এই পূজাবিলাক মানে যিবিলাক মূৰ্তি বনোৱা হয় সেই মূৰ্তি মানে পূজাৰ কমিটিয়ে নবনায় মানুহে দিয়ে তো ধৰক এই 1999 এইজন মানুহে দিছে 2002 এইজন মানুহে দিছে 2005 এইজন মানুহে দিছে তো 2013 এইজন মানুহে দিছে আৰু বৰ্তমান হৈছে 2023 2023ত ভুবনেশ্বৰ দাস এখেতে দিছে 2024ত কোনে দিব ইয়াত লিখা আছে 2025ত কোনে দিব লিখা আছে 26ত কোনে দিব লিখা আছে এনেকুৱাকৈ আপোনাৰ 2048লৈকে বুকিং আছে ভাবি চাওক 2048 বৰ্তমান চলি আছে 23 মানে আজিৰ পৰা আৰু প্ৰায় 27-28 বছৰ পিছলৈকে মানুহে বুকিং কৰি থৈ দিছে এই বঙাইগাঁৱৰ বৈতামাৰীৰ এইখন পূজা সঁচাকৈ আচৰিত আৰু এতিয়া মই এটা কথা কৈছোঁ যে 54 নম্বৰ যদি ভগৱানে বাছে ৰাখে ভালে ভালে ৰাখে এইটো মানে মোৰ ফালৰ পৰা দিম মানে এইটো নেক্সট পূজাখন মই দি দিম অহা বছৰ আৰু আহিম আহি পেলাই মোৰ নামটো ধুনীয়াকৈ এটা দেখাই দিম আৰু তো নেক্সট 54 মানে 2049ত মূর্তিটো মোর ফালৰ পৰা দিম যদি চাওক মই ঘৰত আহি ভিডিওটো ইডিট কৰি থাকোঁতে মোক এইখন ফটো পঠাই দিলে মোৰ নামটো ইয়াত দি দিলে ডিম্পু বৰুৱা নলবাৰী ইউটিউবাৰ বাপৰেতে তেওঁলোকে বা ইউটিউব থাকে নে নাথাকে যে 2049ত মই পূজাভাগ দিম পূজাভাগ মানে মণ্ডপ ভাগ মই দি দিম চাওক শ্ৰীমা দুৰ্গাৰ প্ৰতিমা দাতা তালিকা মোৰ চন পৰিছে 2039 তো হে দুর্গা মা যাতে মোক ভালে ভালে রাখা আর মই যে মনের কামনা করছো 2049ত মই মণ্ডপ ভাগ দিম বলি এটো যাতে দিব পাৰো মই চলিবলৈ ডাঙৰ হৈ যাব চাগে ইউটিউবার তেতিয়া ইউটিউব থাকিব মুঠৰ ওপৰত মুঠতে থাকিব না এই ভিডিওটো যদি থাকে না কব পাৰিম একদিন তো এইটো হৈ গল মোৰ আৰু যে শেষ পূজা মানে এই ভিডিওটো তিনখন পূজাত লৈ গলো আজি শেষ পূজা আহিছো এয়া চাপৰ ধুবুৰীৰ চাপৰৰ পূজা চাই যাওঁ এই দুর্গা পূজাখন
আজি যেহেতু পানী তোলা 125 জনী মহিলাই 125 টা কল লৈ পিনে পানী তুলি পিনে ইয়াত বেলবৰণ কৰিব যেহেতু 125 বছৰ হল পূজাখনৰ মানে পূজা আছেই প্ৰথম দিনাই পুৰা সব পূজা চাই পিনে উৎপাত মজা লাগিব তো সব পূজাতে বেলেগ বেলেগ নিয়ম এইখন পূজাত এনেকুৱা নিয়ম 125 জনী মহিলাই কল লৈছে পানী তুলিব যাব পানী আনিব পূজা আৰম্ভ হ'ব বাপরে প্রথম দিনে ইমান মানুষ হইছে মানে একদম রাস্তা ভর্তি পানি তুলিব যাওতে এই দুর্গা পূজা মা দুর্গা আইছে আর ইয়াতে হরচন্দ্র সিংহ আমার এক সিএম আছিল অসমৰ তেখেতৰ ইয়াতে জন্ম হৈছে ইয়াৰ পৰা তেখেত সিএম হৈছে এনেকৈ দুর্গা পূজা আৰম্ভণি হৈ গ'ল এতিয়া 125 জনী মহিলাই 125 টা কলহত পানী নি পিনে যাব বেলবৰণ হৈ গ'ল সব এতিয়া মণ্ডপত গৈ পিনে ভিডিওটো সমাপ্ত কৰো আৰু মোৰ পিছত এয়া আছে দিবাকৰদা কইনা লাগে এটা পূজাৰ পিছতে আমাৰ কইনা সব পূজাৰ পিছতে এখেতে বিয়াখন পাতিব সব রেডি বিয়াৰ যা যা কইনা লাগে আপোনালোকক এটা কইনা দিয়ক অহা কাইলৈকে হে মন্দিরৰ হে গুছাব মানে কাপোৰ তো আজি ইয়াৰ পৰা সেৱা কৰিলো অহা কালিৰ পৰা পূজা আৰম্ভ পানী তোলা চালি তোলা বেলবৰণ সব হৈ গ'ল সকলো মানুহ যায়